Hey guys, this is Lavi Brahman from Tech Gossip BD. আজ আমরা দেখব Xiaomi Note 5 Pro টপ 5 ফিচার্স, সাথে এই ফোনের খারাপ সাইডগুলোও দেখব। শুধু তাই নয়, আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন Mi A1 এর থেকে কতটা ভালো হবে Note 5 Pro তা জানতে, তাই আমরা Mi A1ও নিয়ে চলে এলাম। আর ভিডিও শেষে থাকবে গিভঅ্যাওয়ে, সো পুরো ভিডিওটি মাস্ট দেখবেন। ফোনটা আমাদের প্রোভাইড করেছে জাহিন ট্রেডিং কর্পোরেশন। যদি রেডমি নোট 5 প্রো অথবা অন্য ফোন কিনতে চান, তাহলে সোজা চলে যান JTC শপে। কেনার সময় আমাদের চ্যানেলের কথা অবশ্যই বলবেন, সব ডিটেলস ডিসক্রিপশনে পাবেন। Xiaomi ফোনগুলোতে অ্যালুমিনিয়াম মেটাল ফ্রেম ইউজ করা হয়, তাই বিল্ড কোয়ালিটি বেশ স্ট্রং বলতে পারেন। তবে সবগুলো Xiaomi ফোনের ব্যাকসাইডে প্রায় একই রকম ডিজাইন দিয়ে থাকে। যারা ফ্রিকুয়েন্টলি Xiaomi ফোন চেঞ্জ করে, তাদের কাছে খুব একটা এক্সাইটেড ফিল হবে না এই ব্যাকসাইডের ডিজাইন নিয়ে। এখন অনেকেই বলতে পারেন, এই ফোন তো আইফোন X এর মতো ক্যামেরা পজিশন করা হয়েছে, সো ডিজাইন কোথায় সেম? এইটারও একটা ব্যাড সাইড রয়েছে, ফোন যখন কোথাও রাখতে যাবেন তখন মনে একটা ভয় থেকেই যাবে, এই বুঝি ক্যামেরাতে স্ক্র্যাচ পড়ে যায়। এই ভয়গুলো কিন্তু আমরা নোট 4X ইউজ করার সময় পাইনি, কারণ এইটায় বড় ক্যামেরা বাম্প নেই, আর একটা রাবার কভার ইউজ করলেই নিশ্চিন্তে রাতে ঘুমানো যেত। Mi A1-এও ক্যামেরা বাম্প আছে, কিন্তু আমি A1-এর ব্যাকসাইড নিয়ে বেশি কনফিডেন্ট থাকবো। প্লাস Mi A1 ফোনের সাইজ ছোট, ইজিলি ইউজ করাও যায়, আর এটায় ক্যাপাসিটি বাটন দেওয়া হয়েছে, যেখানে নোট 5 প্রোতে অন স্ক্রিন বাটন। আমরা সাজেস্ট করব এগুলো ফোনে কভার মাস্ট ইউজ করবেন। নোট 5 প্রোতে ইউজ করা হয়েছে 1080p IPS LCD ডিসপ্লে। শুধু IPS LCD ডিসপ্লে বললে ভালো দেখাচ্ছে না, বলতে হবে 18:9 অলমোস্ট বেজেললেস ডিসপ্লে, যেখানে Mi A1-এ ইউজ করা হয়েছে 16:9 রেগুলার ডিসপ্লে। 5 প্রো এবং A1 দুটো ডিসপ্লে নিয়ে আমরা সবাই স্যাটিসফাইড। কালার হচ্ছে অ্যাকিউরেট, ভিউইং অ্যাঙ্গেল কোনো প্রবলেম নেই, ভিডিও এবং মুভি দেখে দুটো ডিসপ্লেতেই সেম এনজয় করবেন। তবে 5 প্রোতে 18:9 ডিসপ্লে হওয়াতে ভিডিও দেখার এক্সপিরিয়েন্সটা একটু বেশিই ভালো লাগবে। প্লাস পাশাপাশি রাখলে সবাই কিন্তু নোট 5 প্রো ডিসপ্লেকেই প্রেফার করবে, আর 5 প্রো ডিসপ্লে A1 থেকে কিছুটা ব্রাইট বেশি। অ্যামোলেড দেওয়া হয়নি বলে মন খারাপ করার কিছু নেই, A1 অথবা নোট 5 প্রো যেটাই কিনেন না কেন, এই বাজেটে বেস্ট ডিসপ্লেটাই Xiaomi দিচ্ছে। Xiaomi ফোন কেনার আরেকটা টপ রিজন হচ্ছে এর পারফরমেন্স, যেখানে এই বাজেটে অন্য ব্র্যান্ড মিডিয়াটেক চিপসেট দেয় অথবা লো এন্ড স্ন্যাপড্রাগন দেয়, সেখানে Xiaomi কিন্তু বেশ পাওয়ারফুল চিপসেট দিচ্ছে। A1-এ থাকছে স্ন্যাপড্রাগন 625 আর নোট 5 প্রোতে স্ন্যাপড্রাগন 636। স্ন্যাপড্রাগন 636 হচ্ছে আপার মিড রেঞ্জ লেটেস্ট চিপসেট, যেখানে A1-এ ইউজ করা হয়েছে অলমোস্ট 2 বছর আগের চিপসেট। নোট 5 প্রোতে GPUটাও ইম্প্রুভ করে দেওয়া হয়েছে, থাকছে লেটেস্ট অ্যাড্রিনো 509 GPU। নোট 5 প্রোতে পাবেন 4GB নাহলে 6GB ভ্যারিয়েন্ট, যদিও আমরা সাজেস্ট করবো 4GB র্যামেরটাই নিন, এটাই এনাফ। এছাড়াও বিল্ট ইন 64GB মেমোরি পাবেন দুইটা ফোনেই। ওভারঅল এই বাজেটে এই দুইটা ফোনই একদম বেস্ট। আমরা এই ভিডিওটা দুইটা ফোনের গেম প্লে দিয়ে অনেক লেন্দি করব, তবে সেগুলো লাস্টে পাবেন। এখন আমরা ইম্পর্টেন্ট ফিচার্সগুলো নিয়েই কথা বলবো। নেক্সট ফিচার হচ্ছে ব্যাটারি। একটা অ্যান্ড্রয়েড ফোনে যত ফিচার্সই দেখ না কেন, যদি পর্যাপ্ত পরিমাণ জুস না থাকে, তাহলে কিন্তু এসব কোনো ফিচার্সই কাজে দিবে না। এই ক্ষেত্রে নোট 5 প্রো Mi A1-কে একদম ক্রাশ করে দিয়েছে। Mi A1-এ সবথেকে বাজে দিক ছিল এর ব্যাটারি, একদিনে 2 বার চার্জ দিয়েও কুলানো যেত না হ্যাভি ইউসেজে। তবে নোট 5 প্রোতে এরকম ফেস করতে হয়নি, হ্যাভি ইউসেজে Mi A1 থেকে অনেক বেশি ব্যাকআপ পেয়েছি, আর যদি মডারেট ইউজ করেন তাহলে অনায়াসে একদিন ব্যাকআপ পাবেন নোট 5 প্রোতে। এবার আসা যাক ক্যামেরাতে। নোট 5 প্রো টাইটেল হচ্ছে ইন্ডিয়াস্ট ক্যামেরা বিস্ট, এরকম টাইটেল ওপো ভিভোর মতো এভাবেই দিয়ে দেয়নি যে ক্যামেরা ফোন। Xiaomi এবার আসলেই ইম্প্রুভ করেছে তাদের ক্যামেরা। A1-এ একটা 12 মেগাপিক্সেল ওয়াইড আর একটা 12 মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা দিল, এবার নোট 5 প্রোতে Xiaomi 12 মেগাপিক্সেল ওয়াইড প্লাস আরেকটা 5 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে
যা ডেপথ সেন্সর মেজার করে পোর্ট্রেট মোডে ব্লার ছবি তুললে। পাশাপাশি দুই ফোনের কম্পেয়ার করলে আমরা ইজিলি নোটিস করতে পারি নোট ফাইভ প্রোর ডাইনামিক রেঞ্জ বেশি এবং পিকচার ডিটেলডও বেশি এ ওয়ান থেকে। এছাড়া পোর্ট্রেট মোডে যেখানে এ ওয়ান বেশি জুম করে ফেলে নোট ফাইভ প্রো তা করে না। ব্লার কোয়ালিটি দুইটাই অলমোস্ট সেম বলা চলে, তবে নোট ফাইভ প্রো স্লাইটলি বেটার ডেপথ ইনফরমেশন দিতে পারে। ফ্রন্ট ক্যামেরা হ্যান্ডস ডাউন টু নোট ফাইভ প্রো, 20 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি লাভারদের জন্য নোট ফাইভ প্রো মাস্ট বাই। শুধু নামেই 20 মেগাপিক্সেল না, কাজেও ভালো কোয়ালিটি পিক দিতে পারে। লো লাইটে দুইটার অবস্থাই খুব বেশি ভালো না, তবে ফাইভ প্রোতে বেটার রেজাল্ট আসে। আরেকটা মজার কথা হচ্ছে ফাইভ প্রোতে 4K রেকর্ড করা যাচ্ছে না। এমন না যে চিপসেট হ্যান্ডেল করতে পারে না, বাট অপশনটা নেই। তবে EIS আছে। A1 থেকে অনেক বেটার স্ট্যাবিলাইজেশন পেয়েছি ফাইভ প্রোতে। সো ক্যামেরা ফোন চাইলে নোট ফাইভ প্রো কিনে ফেলুন, আর কিছু ভাবতে হবে না। আমাদের মতে নোট ফাইভ প্রো ওভারঅল অনেক ভালো একটা মিড রেঞ্জ ফোন। এর সাথে কম্পিট করার মতো অন্য ব্র্যান্ডের ফোন খুব কমই আছে, তবে এই ফোনের দামটা কারেন্টলি অনেক হাই ঠিকমতো অ্যাভেলেবেল না থাকার জন্য। তাই আমরা সাজেস্ট করব আপাতত আমাদের ভিডিও দেখে কষ্ট কাটিয়ে দিন, দাম কমলে তখন ফোনটা নিন যদি বাজেট শর্ট হয় এখন। এইসব ফোন রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে নিচে কমেন্ট করুন, আমরা কমেন্টে রিপ্লাই করব। আর আমাদের গ্রুপে জয়েন দিতে পারেন আরও ডিসকাস করতে চাইলে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করুন #TGBD #JTCFamily লিখে। আপনাদের মধ্যে সিলেক্ট করে দেওয়া হবে Xiaomi বেসিক 2017 ইয়ারফোনটি, যা আমরা আমাদের TGBD গ্রুপে অ্যানাউন্স করব 31st মার্চে। সো আজ এই পর্যন্তই, টিল দেন বাই বাই। ওয়েট, গেমপ্লেটা কিন্তু এখনও বাকি। Someone is as normal, missing someone.